শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের দৃশ্য এটা। স্টেডিয়াম প্রাঙ্গণে ঢুকতেও নয়, স্টেডিয়ামে ঢোকার পর গ্যালারিতে ঢোকার লাইন ছিল এত বড়। এতেই ধারণা পাওয়ার কথা এদিন দর্শকের চাপ কতটা ছিল মিরপুরে। আর দর্শকের বেশিরভাগ অংশ ছিল বরিশাল সাপোর্টার। দল বেঁধে বরিশালের নামে মিছিল করতে করতে মাঠে ঢুকেছে সবাই। বোঝার উপায় ছিল না খেলা হচ্ছে ঢাকায় নাকি বরিশালে। দর্শকের চাপে মিরপুরের নিয়ম কারণেও যেন এসেছিল কিছুটা শিথিলতা। স্টেডিয়ামের এক নম্বর গেট দিয়ে ঢুকলেই হাতের বাম দিকে পড়ে একাডেমি মাঠ। ক্রিকেটারদের প্র্যাকটিসের সেই জায়গায় সাধারণ দর্শক দাঁড়ানো নিষেধ, কিন্তু এদিন সেই নিষেধ তেমন ভাবে মানানো যায়নি কাউকে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্রিকেটারদের অনুশীলন দেখেছে। একাডেমি মাঠ থেকে কোনো ব্যাটারের মারা ছক্কার বল বাইরে উড়ে আসলে সেটা নিয়ে কারাকারিও বেঁধেছে। মুখ বুঝে শুধু অনুশীলন দেখাই ছিল না, ক্রিকেটারদের ডাক দিয়ে নিজেদের ভালোবাসা প্রকাশের একটা ঝোঁকও ছিল সমর্থকদের মধ্যে। দর্শকদের আগ্রহের শীর্ষে ছিলেন পাকিস্তানি বোলার হাসান আলী। হাসান ভাই ধ্বনি শোনা যাচ্ছিল বেশি মাঠ থেকে। হাসান আলীও শুনেছেন সেটা, আর ভক্তদের প্রতি নিজের ভালোবাসার প্রকাশও করেছেন পাক পেসার। মাঠের অপর পাশ থেকেও একজন সমর্থকের কণ্ঠ পৌঁছেছে হাসান আলীর কানে। সেই সমর্থকের লাভিউয়ের জবাবে হাসানও দেখিয়েছেন ভালোবাসার সাইন। ভাগ্যবান সেই সমর্থকের জুটেছে হাসান আলীর উড়ন্ত চুমুও। দর্শকদের এই নিঃশর্ত ভালোবাসাই কারণ কিনাকে জানে, শুক্রবার প্র্যাকটিসেও দারুণ বোলিং করেছেন হাসান। দীর্ঘক্ষণ একাডেমি মাঠের সেন্টার উইকেটে একটা সানগ্লাস পরে অক্লান্ত বোলিং করে গেছেন। সেই বোলিংটাও কিন্তু ছিল ক্ষুরধার। হাসান বেশি করে ট্রাই করছিলেন ফুল লেন্থের বল করার। বেশিরভাগ ইয়র্কারের এক্সিকিউশনও ঠিকই করেছেন এই পেসার। ডেডলি ইয়র্কারের সাথে ছিল সুইংও। হাসান আলীকে করতে দেখা গেছে একটা বিশেষ ধরনের বোলিং প্র্যাকটিসও। পেছন থেকে একজন এক ধরনের টেনে ধরবেন হাসানকে, আর তিনি সেই বাধা অতিক্রম করে বল করবেন। আর তখনও লাইন লেন্থে অ্যাকুরেট হাসান। নাসিম শাহ চলে যাওয়ায় কুমিল্লার হয়ে আবার একাদশে জায়গা পাওয়ার কথা হাসান আলীর। বিদেশি পেসার হিসেবে হাসান চাইবেন দলের চাহিদা মেটাতে। ঠিক যেভাবে সব বাধা অতিক্রম করে বোলিং করেছেন সেভাবেই। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। ম্যাচে দর্শকদের সাপোর্টটাও খুব করে পেতে চাইবেন হাসান। তবে শুক্রবার শেষ পর্যন্ত দর্শকদের দেখা হয়নি একাডেমি মাঠের প্র্যাকটিস। দর্শক উৎপাত বেশি বেড়ে গেলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ক্যাম্প থেকে অভিযোগের ভিত্তিতে সরিয়ে দেওয়া হয়েছে মানুষজনের ভিড়। জানা গেছে অতিরিক্ত নাম ধরে ডাকাডাকিতে ব্যাঘাত ঘটছিল কুমিল্লা ক্রিকেটারদের প্র্যাকটিসে। দর্শকদেরও তাই মাথায় রাখা উচিত, শান্তিপূর্ণভাবে কোনো কিছু উপভোগ করতে গিয়ে তারা যেন দেশি বিদেশি ক্রিকেটারদের বিরক্তির কারণ না হন। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেনজি।